মানুষকে বিভ্রান্ত করে রাজ্যের তরুণ যুব সমাজকে বিভ্রান্ত করে রাজনৈতিকভাবে নেতিবাচক জায়গা তৈরি করা হচ্ছে রাজনৈতিকভাবে কোনো ফায়দা তোলার দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সামনে কিছু বিষয়কে কেন্দ্র করে ভুল ব্যাখ্যা করে রাজ্যের জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজ্যের প্রাক্তন বিরোধী দল সিপিআইএম আগরতলা শহরের প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মঙ্গলবার এভাবেই সিপিআইএম কে কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী গত বুধবার রাজ্যে প্রকাশিত হয়েছে জেআর বিটি এর ফলাফল রাজ্যের সরকারি চাকরিতে জেআর এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া চলে তাতে এক হাজার নয়শো আশি জনকে মনোনীত করে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করেছে রাজ্য সরকার একসঙ্গে চাকরি পেতে চলেছে রাজ্যের এক হাজার নয়শো আশি জন বেকার যুবক যুবতী সরকারি চাকুরি তলার মাটি শক্ত করার চেষ্টা করছে রাজ্যে ছেলেমেয়েরা এদিকে সেটাকে সমর্থন না করে রাজ্য সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে মানুষকে ফের বিভ্রান্ত করার চেষ্টা করছে সিপিআইএম দুর্নীতির মধ্যে দিয়ে নিজেরা যেভাবে রাজ্যে শাসন ভার পরিচালনা করেছিলেন অথবা শাসনের নামে দুঃশাসন রচনা করেছিলেন সেই দৃষ্টিভঙ্গিতে রাজ্যের জনসাধারণকে ফের বিভ্রান্ত করছে তারা জিআরবিটি এর মাধ্যমে যে এক জন মনোনীত হয়েছেন তাদের পিআরটিসি এর বৈধতা নিয়েও সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেছেন সিপিআইএম প্রদেশ কমিটির আহ্বায়ক নারায়ণ কর দলের মুখপাত্র অস্মিতা বণিককে পাশে নিয়ে মঙ্গলবার তীব্র ভাষায় এর জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন বিরোধীরা যদি প্রমাণ দিতে পারেন যে জেআরবিটিতে ফলস পিআরটিসি দেওয়া হয়েছে তাহলে ন্যায়ের পক্ষেই সর্বতভাবে উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার মানুষকে ভাওতাবাজি দিয়ে দশ হাজার তিনশো তেইশের মতো দুর্নীতি করেছে যে সিপিআই সেরকম নিন্দনীয় কাজ করেনি রাজ্য সরকার অত্যন্ত স্বচ্ছভাবে প্রকাশিত হয়েছে জিআরবিটি এর চূড়ান্ত মেরিট লিস্ট পঁচিশ বছর টানা ক্ষমতায় ছিলেন তার আগে দশ বছর ক্ষমতায় ছিলেন সব মিলে পঁয়ত্রিশ বছর শাসনভার তাদের হাতে ছিল তারা শাসন ক্ষমতার থেকে বিচ্যুত হয়ে এখন বলতে পারেন যে পিআরটিসি ফলস পিয়ারটিসি দেয়া হয়েছে যে আর আমরা চ্যালেঞ্জ করে বলছি আপনারা প্রমাণ দিন কার কার ক্ষেত্রে ফলস পিআরটিসি দেয়া হয়েছে তার জন্য রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এবং সমস্ত বিষয়ে যেটা ন্যায় হবে তার জন্য সর্বতভাবে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে নয়তো মানুষকে ভাওতাবাজি দিয়ে মিথ্যেভাবে কথা বলে মানুষকে বিভ্রান্ত করলে মানুষ ক্ষমা করবে না আবার তিনি কি বলছেন তিনি বলছেন বহিরাজ্যের মানুষ প্রচুর চাকরি পাচ্ছে বলে ওনাদের ধারণা আপনি কি করে জানলেন বহিরাজ্যের প্রচুর মানুষ চাকরি পাচ্ছেন বর্তমান রাজ্য সরকারের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে সেটা কি মেনে নিতে পারছে না বিরোধী দলগুলি তাই রাজ্য সরকারের বিরুদ্ধে উৎসাহ রটাচ্ছে তারা মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন থেকে এরকমই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিউরো রিপোর্ট আর এ নিউজ